অভিজিৎ চ্যাটার্জি এমটেক ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তোমার সিভি দেখলাম, তোমারটাও দেখলাম, বেশ ভালো। মার্কস মার্কস বেশ ভালো। তবে আজকালকার দিনে কি জানো তো, মার্কসটা খুব একটা বড় ব্যাপার নয়, স্কিলটা বড়। নইলে ঝুলে যাবে কি স্যার? ক্যারিয়ার ক্যারিয়ার ঝুলে যাবে। আজকালকার দিনে ইঞ্জিনিয়ার আর ডাবওয়ালা একই রকম ব্যাপার। স্যার, আপনি ডাব খান? হ্যাঁ, খাই তো, বেশ বড় বড় ঠাসা ঠাসা ডাব। মানে যেটা বলতে চাইছি, তোমাদেরও খাওয়া উচিত, তোমরাও খাবে। এই যে গরম পড়েছে বাবা, পচা গরম, ডাব খাবে, নিয়ম করে ডাব খাবে, ঠিক আছে? ওকে স্যার। আসলে ওটাই বলতে চাইছিলাম যে আমাদের সময় একটা গ্রামে যদি একটা ইঞ্জিনিয়ার হতো, সারা পাড়ার লোক নেত্য নেত্য করতে করতে দেখতে আসতো। আর এখন এখন তো মানে ঘরে ঘরে ইঞ্জিনিয়ার, আর আমাদের বাড়ির সামনে একটা ডাবওয়ালা, ওর মেয়েও তো ইঞ্জিনিয়ার। মানে এখন ইঞ্জিনিয়ারদের মানটা যে কোথায় এসে দাঁড়িয়েছে সেটা আমি তোমাদের কিন্তু খুব বেশি স্যালারি দিতে পারবো না, বুঝলে? ওই ধরো 12,000, ঠিক আছে? ওকে স্যার, আমারও তোমারও হবে তো, তোমারও হবে, তোমার জন্য ওভার টাইম আছে, যত বেশি ওভার টাইম তত বেশি স্যালারি। যাই হোক, তো কাজ করে যাও, স্যালারি নিয়ে বেশি ভেবো না, কাজ হচ্ছে আসল। গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন মনে আছে? কি বলেছেন? কাজে তোমার অধিকার, ফলে নয় কাজে, কাজে তোমার অধিকার। তাহলে তোমরা সব বুঝে গেলে, কালকে থেকে কাজে লেগে যাও, ঠিক আছে? বুঝলে? বুঝলাম। কি বুঝলে? বুঝলাম যে বেগার্স ক্যান্ট বি চুজার। আজ আমি ভিখারি, তাই আপনি যা বলবেন তাই আমি মেনে নিতে বাধ্য। কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি স্যার, সারা জীবন আমি ভিখারি হয়ে থাকতে আসিনি, আমি রাজা হতে এসেছি, আর সেটা হয়েই ছাড়ব।